সুনামগঞ্জের জগন্নাথপুরে ফার্মেসির ভেতরে প্রবাসী স্ত্রীর ছয় টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এ ঘটনায় জড়িত মূল হোতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরে হত্যার চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। গ্রেপ্তারকৃতরা হলেন জিতেশ চন্দ্র গোপ, অনুজিৎ চন্দ্র গোপ ও অসিত চন্দ্র গোপ। জগন্নাথপুর পৌর শহরের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে এখন প্রশ্ন, কি করে একজন নারীকে কেটে ছয় টুকরো করে হত্যার পরও অতি স্বাভাবিকভাবে সংঘটিত ক্রাইম স্পটের পাশেই ব্যবসা পরিচালনা করছে খুনিরা? আতঙ্কের কোনো ছাপ ছিল না তাদের চেহারায়, এ তো সিনেমা বা নাটকের গল্প একটু হার মানায়। এসব কথা এখনো ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মধ্যে। গত 16 ফেব্রুয়ারি বুধবার ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন এক সৌদি প্রবাসীর স্ত্রী। পরদিন পৌর শহরের একটি তালাবদ্ধ ফার্মেসি থেকে ওই নারীর ছয় টুকরো মর্দ উদ্ধার করা হয়। শনিবার সিআইডির পক্ষ থেকে জানানো হয় হত্যাকাণ্ডের কারণ। জড়িত তিনজনের মধ্যে জিতেশ ঘটনার পর পলাতক ছিল, তাকে গোপন তত্ত্বের ভিত্তিতে ঢাকায় গ্রেপ্তার করে সিআইডি। অপর গ্রেপ্তারকৃত অনুজিৎ গোপ ও অসিত এই দুজন বিভৎস হত্যাকাণ্ডের পরও স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা করেছিল নিজ নিজ দোকানে। এ বিষয়ে জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা জানায়, নিহত নারীর মর্দ উদ্ধারের সময় ফার্মেসির পাশেই নিজ মুদি দোকানে ব্যবসা পরিচালনা করেছিল অনুজিৎ গোপ। অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল সে। তার মতোই স্বাভাবিক ছিল পাশের দোকানের অরূপ ফার্মেসির মালিক অসিত গোপ। শুক্রবার রাতে দুজনকে সিআইডি পুলিশ ধরে নিয়ে যায়। হত্যাকাণ্ডে এ দুজন জড়িত, এ খবর ছড়িয়ে পড়লে হতবাক হয়ে যায় ব্যবসায়ী ও স্থানীয়রা। স্থানীয় এক ব্যক্তি বলেন, মর্দ উদ্ধারের সময় ফার্মেসির পাশেই মুদি দোকানে অনুজিৎকে দেখেছি একদম স্বাভাবিক। জিতেশ ঘটনা রাতে 9:30 দিকে তার দোকান থেকে আলু কিনে নিয়ে গেছে অনুজিৎ। এ খুনের ঘটনায় অনুজিত জড়িত শুনে হতবাক আমি। কি করে এমন নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থেকেও মানুষ অতি স্বাভাবিক চলতে পারে? গোবিন্দ নামের এক ব্যবসায়ী বলেন, লাশ উদ্ধারের সময় অসিত তার ওষুধের দোকানে স্বাভাবিক অবস্থায় ছিল। একটি বিভৎস হত্যাকাণ্ড ঘটিয়ে এত স্বাভাবিক থাকতে পারা বিশ্বাসই হয় না। এমন ঘটনায় সিনেমায় কেউ হার মানায়।